মাধ্যমিকের জন্য তো অনেক রকমের ভিডিও করেছো আমরা ক্লাস টেন থেকে ইলেভেনে উঠে গেছি টুয়েলভে উঠে গেছি আমাদের জন্য ভিডিও কোথায় তো আজকে এই ভিডিওতে পাঁচটি ক্লাস টেন থেকে ইলেভেনে বা টুয়েলভে ওঠার পর স্টুডেন্টরা যে ভুল করে সেই রকম পাঁচটি ভুলের কথা বলবো যে ভুলগুলো ও তোমরা যাতে না করো এবং তোমরা যদি করে থাকো সেটা যাতে শুধ্রে নিতে পারো তোমরাও কি করো এই পাঁচটি ভুলের মধ্যে কোনো একটি ভুল তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনে ক্লিক করো কেননা এখানে স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো ಬಂಧುರಾ ಭಿಡ ಟಿ শুরু করা যায় আবার প্রথম যে ভুল বা যে ট্রানজ্যাকশানটা ক্লাস টেন থেকে ইলেভেনে ওঠার পর স্টুডেন্টদের মধ্যে ঘটে সেটা হচ্ছে নিজেকে একটু বড়ো করে দেখা নিজে অনেকটা বড় হয়ে গেছে এরকম ভাবা বা নিজের রেজাল্টে যদি ভালো নম্বর পাও মাধ্যমিকে সেক্ষেত্রে ভাবো যে আমার কাছে কোনো ব্যাপারই না আমি খুব ভালো স্টুডেন্ট আমি খুব ভালো রেজাল্ট করব ইলেভেন আর টেনের মধ্যে যে অনেক তফাত রয়েছে টুয়েলভ আর টেনের মধ্যে যে অনেক তফাত রয়েছে তোমরা প্রথম দিকে বুঝেই উঠতে পারো না সেই কারণে তোমরা কী হচ্ছে ঠিকঠাক করে পড়াশোনা করো না এবং ভাবো যে আমরা মাধ্যমিক অনেক পড়াশোনা করেছি ইলেভেনটাকে একটু ফাঁকি দিই টুয়েলভে গিয়ে আবার পড়াশোনা করবো সেক্ষেত্রে কি হয় অনেকটাই সমস্যায় তোমাদের পড়তে হয় যখন দেখা যায় আর টেনের বিশেষ করে সায়েন্স গ্রুপে যদি সূত্রগুলো দেখো ও যে ম্যাথামেটিক্সের বিভিন্ন সূত্র রয়েছে ওই সূত্রগুলো শেখো না জিওগ্রাফির অনেক পোর্শান রয়েছে যেগুলো শেখো না বা অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের যে পোর্শানগুলো আছে সেগুলো শেখো না পরবর্তী সময়ে কী যখন তোমরা টুয়েলভে উঠো তখন দেখা যায় তোমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে তখন তোমরা আফসোস করো অ্যাকচুয়ালি ইলেভেনে যদি এই বিষয়গুলোকে ভালো করে পড়তাম তাহলে হয়তো টুয়েলভে এতটা সমস্যা হতো না কারণ সেই সময় আর সময় থাকে না যে ইলেভেনটাকে আবার কভার করে টুয়েলভটাকে পড়ো আর বিশেষ করে সাই যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে তো ইলেভেন যদি না পড়ো মানে টুয়েলভ করার কোনো মানেই হয় না কারণ ইলেভেনে এরকম কিছু পোর্শন থাকে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে এ দেখা যায় তাদের টুয়েলভে গিয়ে মানে মনে হচ্ছে যে এ সমস্ত কিছু শিখছি কিন্তু কিছুই পারছি না কারণ আগের যে বিষয়গুলো সেগুলোকে কাজে লাগিয়েই করতে হয় শুধুমাত্র যে এটা সায়েন্সের ক্ষেত্রে তা না আর্টসের ক্ষেত্রেও অনেক এরকম জিনিস যেগুলো ও ইলেভেনে না শিখলে টুয়েলভে অনেক সমস্যা হয় এবং ইলেভেনে ভালো করে না পড়ার কারণে এ টুয়েলভ অ্যাকচুয়ালি খারাপ হয় যার জন্য নিজেই তোমরা মনে মনে টুয়েলভ যখন মানে পরীক্ষা হয় বা টুয়েলভের পড়া যখন পড়ো নিজে নিজেই আফসোস করতে থাকো তো অবশ্যই তোমরা টেন থেকে ইলেভেনে উঠেছো একটু বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলো চ্যাটিং করো সব কিছু কিন্তু পড়াশোনাটা শিডিউলটা কিন্তু মাথায় যাতে থাকে প্রতিনিয়ত যাতে অল্প হলেও প্রত্যেক দিন পড়া হয় এইটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয় দুই হচ্ছে অ্যাডিকশান তো আমি দেখেছি ইদানিং বিভিন্ন স্টুডেন্টকে যে ক্লাস টেন থেকে এ যেই ইলেভেনে ওঠে তাদের মধ্যে একটা ট্রানজেকশান আসে অ্যাডিকশানের ক্লাস টেন পর্যন্ত তো বাবা মার সঙ্গে যায় বাবা মার কথাকে মান্যতা দেয় আর যেই ক্লাসে ক্লাস ইলেভেনে উঠে যায় সেক্ষেত্রে কি দেখা যায় ক্লাস ইলেভেনে উঠলেই দেখা যায় অ্যাডিকশান হয়ে যায় বিভিন্ন ধরনের নেশা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে শুধু নেশা বলতে যে অ্যালকোহল জাতীয় নেশা বা অন্য কোনো ধোয়া জাতীয় নেশা সেই নেশা না শুধু এটা তো রয়েছেই তার সাথে এ সব থেকে বড় হচ্ছে স্মার্টফোন আমি দেখেছি বিভিন্ন গেম খেলে প্রচুর স্টুডেন্ট নষ্ট হয়েছে মানে তারা গেম খেলছে অ্যাকচুয়ালি গেম খেলে না তারা মানে স্টুডেন্টরা ক্লাস টেন থেকে ইলেভেনে উঠে যাওয়ার পর দেখা যায় প্রচুর ভালো স্টুডেন্ট গেম খেলছে না গেম তাকে খেলছে সেই কারণে তার পড়াশোনা তার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু গেমিংটাকেই সে গুরুত্ব দিচ্ছে আর কিচ্ছু না এই রকমভাবে ইলেভেন কাটিয়ে দিচ্ছে কেউ কেউ তো টুয়েলভে গুরুত্ব দিচ্ছে না এই এর জন্য মানে মন বসাতেই পারে না প্রথম থেকে এরকমভাবে অ্যাডিক্টেড হয়ে যায় গেমের প্রতি বা যেটা বললাম অ্যালকোহল বা এইগুলো ওর প্রতি তো এখানে আমি বলে রাখি তোমাদের কিন্তু এই সময়টা কিন্তু এইগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে মনে রাখতে হবে আমাদের কেরিয়ারের শুরু হচ্ছে ইলেভেন থেকে টেন ইলেভেন টুয়েলভ হচ্ছে কেরিয়ারের শুরু যদি এই তিনটে সময় টেনে কি রেজাল্ট করেছো খুব খারাপ রেজাল্ট করলেও যে আমার কিছু হতে পারে না একেবারে না এরকমটি ভাবার কোনো প্রশ্ন নেই আবার এরকমও অনেকে ভাবো যে আমার টেনে খুব ভালো রেজাল্ট হয়েছে এ তো আমার কেরিয়ার পুরো দৌড়াবে এরকমও কিন্তু না তোমার নির্ভর করেছে ইলেভেন টুয়েলভ খুব ইম্পর্টেন্ট ইলেভেন টুয়েলভ কীভাবে তুমি নিজেকে গ্রো করছো তার এফেক্ট কিন্তু পরবর্তী সময়ে পড়ে থাকে প্রত্যেকটি ভাইটাল ক্লাস বা ভাইটাল সময় হচ্ছে ইলেভেন টুয়েলভ তারপরে কলেজ লাইফেও তুমি তুমি যেরকমভাবে ইলেভেন টুয়েলভ পড়বো তার প্রভাব পড়বে এবং পরবর্তী সময়ও থাকবে আগে কি করেছিলে ক্লাস ওয়ান টু থ্রিতে কী পড়েছিল সেটার এফেক্ট কিন্তু থাকবে না সেই কারণে অবশ্যই মাথায় রাখবে যে যে কাজই করো না কেন তোমাদের কিছু করতে আমি বারণ করবো না কারণ তার অধিকার আমার নেই স্মার্টফোনও ঘাঁটতে বারণ করবো না স্মার্টফোন ঘাটলে যে বাজে সেটা না কিন্তু একটা পার্টিকুলার সময় লেখো এডুকেশনের তারপরে বাদ দিয়ে সমস্ত কিছু করো আর যেগুলো ওর নিজের কাজে লাগবে পড়াশোনায় ইম্প্রুভমেন্ট করবে সেগুলোকে এ রেখে বাদ যেগুলো তোমার ক্ষতি করছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দাও তাহলে কিন্তু তোমাদের টুয়েলভের রেজাল্ট ভালো হবে তোমাদের এর চিন্তাধারণার যে পরিবর্তন সেই পরিবর্তনও কিন্তু আসবে সময়ের সাথে এর পরবর্তী তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ক্লাস টেন থেকে শুরু করে ইলেভেনে এই বেশি স্টুডেন্টরা এতে ইনভলভ হয় হচ্ছে রিলেশনশিপ তারা কী হচ্ছে রিলেশনশিপের মধ্যে পড়ে টেনে হয়তো তারা অতটা মানে রিলেশনশিপের মধ্যে ঢুকতে পারে না বা রিলেশনশিপ তাদের থাকে না কিন্তু ইলেভেন টুয়েলভে দেখা যায় বেশিরভাগ স্কুলে যখন যায় সব থেকে বড়ো কথা তোমাদের এখন কোভিডের জন্য একটা দিক কিন্তু পজিটিভ রয়েছে তোমাদের স্কুলে যেতে হচ্ছে না তাই জন্য তোমরা এই রিলেশনশিপের চক্করে অনেকেই পরোনি এখনও পর্যন্ত যারা পড়ে গেছো তাদেরকে বলে রাখি যে যারা পরোনি তাদেরকে বলবো এই সবকে এই সময়টা একটু দূরে রাখারই চেষ্টা করবে আর যদি কেউ পড়ে থাকো তাহলে কিন্তু নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করবে এই সময় স্টুডেন্টদের মধ্যে এত ভাব এত ভাব অনুভূতি বেড়ে যায় একজনের প্রতি মনে করে পৃথিবীতে আর কেউই নেই সেই শুধুমাত্র রয়েছে এবং আমার পড়াশোনা আমার মা বাবা আর কেউ কিচ্ছু না সেই একজন তাকে নিয়েই বা বেঁচে থাকে এবং দেখা যায় যখন টুয়েলভ চলে যায় তাকে একটা লাথি মারলো লাথি মেরে বের করে দিল লাইভ থেকে এবং সে মানে ল্যাথখড়ের মতন পড়ে থাকলো এই বিষয়টা যাতে তোমার সাথে না ঘটে তাই জন্য রিলেশনশিপে যাওয়ার আগে পঞ্চাশ বার একশোবার চিন্তা করবে আর এই আমি বলবো ইলেভেন টুয়েলভে তো সব কাজ করোই না আর যদি পড়ে থাকো সব জিনিস করে ফেলো রীতিমতো তো সবার আগে পড়াশোনাটাকে নিজের কেরিয়ারটাকে আগে রেখে ব্যালেন্সের কথা চিন্তা করে এই সব জিনিসকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো কারণ ওন কী হয় ইলেভেন থেকে মানে টেন থেকে ইলেভেনে উঠলেই স্টুডেন্টরা প্রথম প্রথম এই জিনিসে পড়ে এবং ইলেভেনটা নষ্ট করে টুয়েলভটা নষ্ট করে এবং যখন যার জন্য নষ্ট করছে সেও থাকে না তারপরে একটা বাজে অপশান বেছে নেয় সেই কারণে আমি বলবো ম্যাক্সিমাম স্টুডেন্টকে এতটাও অ্যাকচুয়ালি কাউকে ইম্পর্টেন্স দিও না তোমার কেরিয়ারের থেকে সবার প্রথম তোমার কেরিয়ার এর পরবর্তী চার নম্বর যে ভুলটি স্টুডেন্টরা করে থাকে সেটি হলো ফ্রেন্ডস আর এভরিথিং মানে মনে করা হচ্ছে আমার বন্ধুরা যা বলছে সেটাই ঠিক বাবা মা যে যেটা বলছে সেটা ভুল যখন বাবা মামা বকছে বাবা মা বলছে যে এই কাজটা করিস না এটা করিস তখন তুমি বন্ধুর এক্সাম্পেল দিচ্ছ এবং বন্ধু যখন বলছে তোর বাবা মা তোর কথা চিন্তাই করে না তোর কথা ভাবেই না তখন তোমরা ভাবছো নেই আমার বাবা মা ভুল বলছে আমার বন্ধুই ঠিক বন্ধুই একমাত্র আমার দুঃখ সুখ দুঃখ সমস্ত কিছু বোঝে তো আমি বলে রাখি যে তুমি যার উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে তার কথাকে অমান্য করে যে তোমার আগেও নেই পিছিয়েও নেই আর একটা কথা বলে রাখি ফ্রেন্ড সার্কেলে বা যারা যারা ফ্রেন্ডকে ভগবান বলে মনে করো যে ফ্রেন্ডই আমার সব আর কিছু না বলে রাখি ফ্রেন্ড সার্কেল এর কতদিন থাকবে এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে কিন্তু প্রত্যেকে ডিফারেন্ট জায়গায় চলে যাবে ডিফারেন্ট লাইনে চলে যাবে তখন বন্ধু কিন্তু অতটা পরিমাণ থাকবে না যদি সামনে বা আশেপাশে বা যাতায়াতে দেখা না হয় আর যখন তোমার কোনো ভুলভ্রান্তি হবে তোমার পাশে কিন্তু কাউকে তুমি পাবে না শুধুমাত্র প্যারেন্টসই থাকবে সে যেই হোক না কেন কেউ থাকবে না তোমার খারাপ সময়েও তোমার প্যারেন্টসরা তোমার সঙ্গে থাকবে এবং ভালো সময়েও প্যারেন্টসটাই সঙ্গে থাকবে না ফ্রেন্ডরা ওটা শুনতে খুব ভালো লাগে বাস্তব কিন্তু ওটা না সেই কারণে নিজেদের ভালোর জন্য নিজেদের কেরিয়ারের কথা মাথায় রেখে ফ্রেন্ডদের অনুসরণ করো না অনুসরণ করো সবার প্রথমে এর কিন্তু প্যারেন্টসদের কারণ সর্বদা তারাই কিন্তু তোমার পাশে থাকবে শেষ এবং পাঁচ নম্বর যে ভুলটা স্টুডেন্টরা করে থাকে সেটা হলো ও অ্যাকচুয়ালি তারা পড়তে যায় এই পড়াশোনাকে অ্যাকচুয়ালি ফলো করে না মানে এ পড়তে গিয়ে অ্যাকচুয়ালি কী হচ্ছে ব্যাচের মধ্যে কে কী করছে এ কাকে কে কী বলছে এই নিয়ে বেশি আগ্রহী হয়ে থাকে অ্যাকচুয়ালি স্যাররা সিলেবাস শেষ করে মনে করছে আমার সিলেবাস শেষ হয়ে গেছে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি বেশিরভাগ কী হচ্ছে ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাচ এ যাই আর ব্যাচে স্যালারি দেয় আর কিছু নোটস বা খাতায় টুকে রাখে এগুলো রেখে বাড়িতে তার মনে করে কাজ শেষ পরীক্ষার সময় আমরা ভালো নম্বর পাবো কারণ আমরা স্যারের ব্যাচে পড়তেই যাচ্ছি শুধু পড়তে গেলে যে পড়াশোনা কিচ্ছু হয় না জিরো হয় এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো তোমরা অনেকেই হয়তো এরকম এখনও পর্যন্ত রয়েছ স্যারের ব্যাচে সমস্ত কিছু শেষ হয়ে গেছে কিন্তু তোমাকে যদি একটি কোশ্চেনে জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি কিন্তু পারবে না সেক্ষেত্রে এ ব্ল্যান্ডার কিন্তু সবথেকে বড়ো ব্ল্যান্ডার হচ্ছে এটা তোমাদের এ যে এ তোমরা ভাবো যে আমাদের স্যারের কমপ্লিট হয়ে গেলেই আমার কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু নয় তোমাকে পার্টিকুলার ওই যে যে কোশ্চেনগুলো স্যাররা করাচ্ছে বা নোটসগুলো দিচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে না শুধুমাত্র কয় এক গাদা বই কিনে নিলাম এক গাদা টিচারের কাছে পড়তে গেলাম ব্যাস আমি ভালো নম্বর পাবো সেটা কিন্তু নয় টিচাররা যে নোটস দিচ্ছে তুমি যে বই কিনছো সেগুলোকে পড়তে হবে তারপরেই কিন্তু তোমার ভালো নম্বর আসবে তার আগে না যদি তোমরা না পড়ো তাহলে পরীক্ষায় কিছু অ্যাটেন্ড করতে পারবে না সেই কারণে অবশ্যই আমি প্রত্যেককে বলবো শুধুমাত্র এই জিনিসটা করো না মানে আমি বলতে পারি আমি এইটুকু মানে আমার পড়ানোর এক্সপিরিয়েন্সেই বলতে গেলে পারি সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট এটাই করে শুধুমাত্র পড়তে যাই আর পড়ে আসে আদারওয়াইজ কিছু করে না পড়া শুরু করে পরীক্ষার দেশ দু তিন মাস আগের থেকে জাস্ট কোনটা ইম্পর্টেন্ট কোনটা সাজেশান দিন স্যার এই নিয়ে ব্যস্ত থাকে সাজেশান খোঁজে ব্যস্ত ওগুলো পড়ে কোনোরকমভাবে পরীক্ষা দেয় কোনোরকম নাম্বার আসে ইন ফিউচার যেখানে সে যে কলেজে ভর্তি হতে চায় সেই কলেজে ভর্তি হতে পারে না তারপরে দেখা যায় তার যে স্বপ্ন ড্রিম রয়েছে যে আমি এই জায়গায় এই বিষয়টা নিয়ে পড়বে কিছু নম্বর জাস্ট সামান্য কিছু নম্বরে কম আসার জন্য তারা সেই জায়গায় গিয়ে পড়াশোনা করতে পারে না বা সেই কলেজ পায় না সেই কারণে কিন্তু এখন থেকে সেই জিনিসগুলোকে রিয়েলাইজ করো যে আমাকে নোট তৈরি করতে হবে নিজের থেকে নোটস তৈরি না করে কেউ ভালো নম্বর পেতেই পারে না আর শুধুমাত্র বই পড়ে নোটস তৈরি করতে হবে নিজের থেকে স্যাররা যেগুলো দিচ্ছে সেগুলোকে এসে বাড়িতে তৈরি করতে হবে লিখতে হবে অনেক সময়ের দরকার যদি ভালো নম্বর পাওয়া সহজ না আর শুধুমাত্র টিচাররা যদি পড়িয়ে দিলেই হয়ে যেত তাহলে প্রত্যেকেই ভালো নম্বর পেত এটা কিন্তু মাথায় রাখবে সিলেবাস টিচারদের শেষ করা না নিজের যখন সিলেবাস শেষ হচ্ছে নিজে যখন সমস্ত কিছু পাচ্ছ তখনই কিন্তু তোমার পড়া কমপ্লিট হয়েছে তোমার সিলেবাস কমপ্লিট হয়েছে তোমাদের মধ্যে এই যে পাঁচটি ভুল বললাম স্টুডেন্টরা ইলেভেন বা টুয়েলভে করে থাকে এর মধ্যে তোমায় কোনটা করছো বা কোনটা কোনো ভুলই তোমরা যদি না করে থাকো তাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং এই মুহূর্তে তুমি ইলেভেনে পড়ো কিংবা টুয়েলভে পড়ো যখন ভিডিওটি দেখছো কত পার্সেন্ট সিলেবাস তোমার শেষ হয়েছে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো আর কি এই সমস্ত কিছু বাদ দিয়ে যে ব্যাড হ্যাবিটগুলো তোমাদের রয়েছে পড়তে শুরু করে দাও পরীক্ষার সামনে চলে এসেছে এবং নিজেদের কেরিয়ারের জন্য করো না নম্বর পাওয়ার জন্য চলো পড়তে বসো